হেডলাইন্স নিবেদন করছে হোয়াইট ম্যান ওয়ার্ল্ড ক্লাস ডাই ক্লিনিক আর আর এন রোড কোচবিহার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কোচবিহার শাখার হাতে 50টি পিপিকে তুলে দিল লায়ন্স ক্লাব কোচবিহার। লকডাউনের মাঝে বাংলা বছরের প্রথম শিলাবৃষ্টি হলো মালদায়। তুফানগঞ্জে জলডুবে মৃত্যু হলো এক বৃদ্ধার। আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা খুড়িয়া বস্তি মানুষজনের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি অনুপ দাস। পথমুহূর্তে খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলো কালচিনি ব্যবসায়ী অনুজ কুমার নন্দী। লকডাউন থাকার কারণে খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে কিনে কিনে বাড়ি বাড়ি পৌঁছে দিল ইটাহারের সাত বন্ধু মিলে। জয়গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করা হলো।